পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। এবার পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোরামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের অমৃতপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, পাইথনটি রাস্তা পার হচ্ছিল, সেই সময় ওই গ্রামের এক ব্যক্তির নজরে আসে পাইথনটি। তখন তিনি গ্রামের সকলকে খবর দেন এবং গ্রামবাসীরা সকলে একত্রিতভাবে পাইথনকে আটক করে রাখেন এবং খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা রাতের অন্ধকারেও পাইথনটিকে দেখতে ভিড় জমান। এরপর স্থানীয় বাসিন্দারা সোনামুখী বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে বনদপ্তরের আধিকারিকরা পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা যায়, প্রায় 6.5 ফুট লম্বা পাইথনটির ওজন 10 কেজি। চঞ্চল বারুই নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রথমে পাইথনটিকে আমরা দেখে আতঙ্কিত হয়ে পড়ি, পরে আমরা বনদপ্তরে খবর দিই। সোনামুখীর রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বলেন, আমরা সাপটিকে প্রাথমিক চিকিৎসা করব, তারপর সোনামুখী জঙ্গলে ছেড়ে দেব। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, খাস খবর বাংলা বান। ভিসাল এমআই স্টোর, যে কোনো ধরনের এমআই প্রোডাক্টের ফোন অফলাইনে কেনার জন্য চলে আসুন ভিসাল এমআই স্টোরে। এখানে আপনারা Xiaomi, Redmi, Poco এইসব ফোনগুলি পেয়ে যাবেন একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া এক্সচেঞ্জ অফার ও ফাইন্যান্সের সুবিধাযুক্ত এই এমআই স্টোরে আপনারা পেয়ে যাবেন এমআই ব্র্যান্ডেড টিভি, লাগেজ ব্যাগ, হোম সিকিউরিটি ক্যামেরা, ল্যাপটপ ব্যাগ, পাওয়ার ব্যাঙ্ক, সাউন্ড স্পিকার, USB কেবল ও ব্লুটুথ হেডসেট। তাই আর দেরি না করে এক্ষণে চলে আসুন ভিসাল এমআই স্টোরে। ঠিকানা রঘুনাথপুর ওল্ড মিথিলা লজ, 18 গ্রাউন্ডের বিপরীতে। সম্পর্ক ফোন নাম্বার 9800662788 এবং 9126387141। সাপটাকে আপনারা, সাপটা কিছুক্ষণ আগে গ্রামবাসীরা যখন রাস্তার উপর হাঁটছিল, আমাদের গ্রামবাসী পি রাস্তার উপর দিয়েও দেখা যায় আর কি। সাপটাকে কি বনদপ্তরে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে। কোথা থেকে এলো সাপটা, কি মনে হচ্ছে? সম্ভবত বানের জলে ভেসে এসেছে। আচ্ছা, কোনো আতঙ্কিত হওয়ার কোনো, হ্যাঁ আতঙ্কিত হচ্ছেন আপনারা সাপটাকে দেখে প্রথমে? হ্যাঁ, প্রথমে তো আতঙ্কিত হয়েছিল গ্রামবাসী, তারপর এখন এসে সাপটাকে আটকে রাখা হয়েছে। আপনার নাম? অনুপম ঘোষ। কোথায় দেখলেন, কিভাবে দেখলেন? আসলে আমাকে থানা থেকে ফোন করে যে কি বলে, রাধানগরের অমৃতনগর পাড়ায় একটা সাপ আছে, আপনার উদ্ধার করে নিয়ে আসুন না। আমরা যথারীতি আমরা খবর পেয়েই আমরা ছুটে আসি এখানে, এসে দেখলাম সাপটা এখানে আছে, কিন্তু আহত অবস্থায় আছে। তো সাপটাকে আমরা গিয়ে ট্রিটমেন্ট করব, করে যদি মনে হয় যে ছাড়ার তাহলে আমরা ছেড়ে দেবো। কীভাবে গ্রাম্য এলাকায় কীভাবে সাপটা এলো? আমার মনে হয় প্রচুর বৃষ্টি হলো, তো এই বৃষ্টিতে সাপটা খাওয়ার খোঁজে এখানে এসছে। প্রথম কীভাবে দেখলেন? প্রথম আমাদের গ্রামের একটা ছেলে বাইরে যাচ্ছিল বেড়াতে, বেড়াতে যাওয়ার পর আমাদের তেমাতার ওখানে রাস্তাটা ক্রস করলো, ক্রস করার পর ও দেখে, দেখে আমাদের ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর আমরা সাপটা গিয়ে দেখলাম এবং দু চারজন ছেলে মিলে উদ্ধার করলো। বনদপ্তরে খবর দিয়েছে? হ্যাঁ, খবর দিয়েছি, বনদপ্তরের গাড়ি আসছে বললো। আতঙ্কিত হয়েছিল? হ্যাঁ, গ্রামবাসী আতঙ্কিত প্রথমে হয়েছিল, তারপর জানার পর এখন আর আতঙ্ক নেই, আতঙ্ক কেটে গেছে। আচ্ছা, কী সাপ এটা? এটা আমাদের বাংলাতে ময়েল সাপ বলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম চঞ্চল বাড়ি। আপনি কি ইলেকট্রনিকের কাজ করাতে চাইছেন? আপনার বাড়ির ছেলে মেয়েদের জন্য একজন অভিজ্ঞ গৃহশিক্ষকের সন্ধান করছেন? পাইপলাইন, জল ট্যাঙ্ক, নলকূপ ও জেট পাম্পের কাজ করাতে চাইছেন? তাহলে আর চিন্তা কিসের? এই সমস্ত পরিষেবা এবং আরও একগুচ্ছ পরিষেবা পেতে এক্ষুনি বুকিং করুন www.quickonlineservice.in এই ওয়েবসাইটে। আমাদের ঠিকানা কুইক অনলাইন সার্ভিস, রঘুনাথপুর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে। সম্পর্ক ফোন নম্বর 7384414208 এবং 9635244005।